হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং ইউটিউব চ্যানেলে। তো দেখো, পাজেল ফ্লিপ বলে একটা নতুন ইভেন্ট আজকে এসেছে। তো এই ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে, এ টু জেড প্রসেস বলবো। দেখো, ইভেন্টটা কিন্তু তোমরা বর্তমানে বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে, হ্যালোইন ইভেন্ট স্পেশাল। তো এই ইভেন্টটা ইন্ডিয়ান সার্ভার ভাই দু তিন দিনের পরে হয় তোমরা দেখতে পেয়ে যাবো, কারণ হ্যালোইন ইভেন্ট আসতে চলেছে সমস্ত সার্ভারেই অ্যান্ড বাইরের বিভিন্ন সার্ভারে এই সেম ইভেন্ট দিয়েছে। তোমরা কিন্তু ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে। কেন ভাই, তোমাদেরকে বলে দিই, ইভেন্টটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারও আসবে অ্যান্ড বাংলাদেশ সার্ভার তো অলরেডি এসে গেছে। তো কমপ্লিট করার জন্য অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে এটা কীভাবে কমপ্লিট করবে। চলো ফুল এ টু জেড প্রসেস বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এই ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেল থেকে দেখার জন্য। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ না, এটার উপর ক্লিক করতে, ঠিক আছে, ফ্লিপ ইভেন্ট। তো এটার উপর যখনই আমরা ক্লিক করছি দেখা যাচ্ছে নো এনাফ পাজাল, এখানে কিন্তু করাই যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য এই ফটোগুলোকে আনলক করতে হবে, ঠিক আছে। এখানে 9টা ফটো রয়েছে, সবগুলো তোমাদেরকে আনলক করতে হবে এবং আনলক কীভাবে করবে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি, পুরো লাইভ প্রুফ, ঠিক আছে। সমস্ত ট্রিক শেয়ার করব, ভিডিও একটু বড় হতে পারে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, এবং ইভেন্ট যদি কমপ্লিট করতে না পারো সেটাও কিন্তু কমপ্লিট করতে পারবে। তো দেখো, এখানে দুটো ফটো আনলক করলে ডায়মন্ড ওয়ালি ভাউচার, তারপরে ফ্র্যাগমেন্ট, তারপরে 9টা ফটো আনলক করতে পারলে পেটের স্ক্রিনটা একেবারে ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। কেউ মিস করো না এমন ট্রিক বলবো যার মধ্যে তোমরা একদিনে কিন্তু ইভেন্টটা ইজিলি কমপ্লিট করতে পারবে। প্রথমে দেখো, এর উপরে হাত দিলে তোমাদের কিন্তু আনলক হচ্ছে না। তো আনলক করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছ না একটা জিরো রয়েছে, চাবি টোকেন, তো এই টোকেনগুলো তোমাদের দরকার। অ্যান্ড এখানে কিন্তু 10টা টোকেন হলে আমরা কিন্তু এখানে ফ্লিপ করতে পারবো না, একটা করে ফটো উল্টাতে পারবো। চলো ভাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে টোকেন করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু 27টা টোকেন এখানে করে ফেলেছি অ্যান্ড কীভাবে এই টোকেনগুলো কালেক্ট করলাম সেই ট্রিকটা শেয়ার করতে চলেছি। তো তার আগে ভাই তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি। দেখো, এটার উপরে আমি ক্লিক করলে এবার কিন্তু ফটোগুলো ফ্লিপ হয়ে যাবে। দেখো, আমার কিন্তু 10টা টোকেন কেটে নিলো অ্যান্ড ভাই এখানে কিন্তু একটা ফ্লিপ হয়ে গেছে। অ্যান্ড ভাই আমি তার উপরেটাও ফ্লিপ করছি, দেখো, মানে এই উপরেটাও কিন্তু আমি খুলতে চাইছি। তো আবারও কিন্তু 10টা টোকেন লাগবে, আবারও কিন্তু দেখো খুলে গেল। অ্যান্ড এখানে কিন্তু আমি দুটো আমার ফ্লিপ হয়ে গেছে, এই জন্য কিন্তু আমি ডায়মন্ড ওয়ালি ভাউচারটা ফ্রিতে ক্লেম করতে পারলাম। অ্যান্ড ভাই এভাবে কিন্তু তোমরা সমস্ত করে নিতে পারবে। তো তার জন্য এখানে টোকেনগুলো কালেক্ট করতে হবে। তো টোকেন কীভাবে আমি কালেক্ট করলাম চলো তোমাদেরকে বলে দিই। এখানে কিন্তু ইজিলি মানে বলে দিয়েছে কী কী করতে হবে। দেখো, আমি ইভেন্ট সেকশানে চলে আসি অ্যান্ড ভাই তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এখানে বলতে চাইছে বিআর এবং জুম্বি, এই দুটো মুডে কিন্তু তোমরা মিশনটা কমপ্লিট করতে পারবে, এবং এখান থেকে কিন্তু তোমরা এই কে টোকেন মানে চাবের মতো টোকেনগুলো নিতে পারবে। চলো ভাই, সেটা কীভাবে নেবে তোমাদেরকে বলে দিই। ফার্স্টে কিন্তু তোমরা কী করবে, এই যে দেখতে পাচ্ছ না জুম্বি ইনভেনশন, এই ম্যাপটা তোমরা এই জায়গাটায় তোমরা ক্লিক করবে, দিয়ে কিন্তু এটা তোমরা খেলবে। দেখো, এটা কিন্তু স্টার্ট করবে, ঠিক আছে। তো স্টার্ট করলে কী করতে হবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। চলো, তোমরা যারা এখনও পর্যন্ত লাইক বা সাবস্ক্রাইব করো তো লাইক সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড এখানে একটু ভয়েসটা একটু আলাদা রকম লাগতে পারে, তো সেটা তোমরা জাস্ট এটা অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে। আমি একটু বাইরে থেকে ভিডিওটা বানাচ্ছি, তো চলো সেটা তোমরা দেখো কীভাবে আমি টোকেনগুলো কালেক্ট করি। ওকে, তো গাইজ তোমরা এবারে ম্যাপে দেখতে পাবে এরকম তিনটা জায়গায় কিন্তু এরকম রেড জোনের মতো স্পট দেখাবে। তোমরা যে কোনো জায়গায় কিন্তু যেতে পারো তোমাদের সুবিধা মতো, মানে যেখানে মনে হবে যে কমজন যাচ্ছে তো সেই জায়গাটা যাবে। অ্যান্ড আমি তোমাদেরকে পুরো গেম প্লে করে লাইভ দেখাচ্ছি যে কীভাবে করবে, যাতে তোমাদের সুবিধা হয়। এই ভিডিওটা বানাতে আমার অনেক সময় লেগেছে, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের একটা বস বলতে পারো, ঠিক আছে। এটা একটা বস, মানে জুম্বির বস। তো এটাকে তোমাকে মারতে হবে। অ্যান্ড উপরে তোমরা দেখতে পাচ্ছ একটা রেড কালারের মানে হেলথের মতো দেখাচ্ছে না, এটাকে পুরোপুরি কমে দিতে হবে, পুরোপুরি, ঠিক আছে, পুরো শেষে আনতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ না কর্নারে তোমরা যেটাকে মারছো তার এখানে হেলথেও দেখাচ্ছে যে কত পার্সেন্ট কমছে। দেখো, এখন 91% হয়ে গেছে অ্যান্ড সেও কিন্তু ভাই আমাকে এইভাবে মারছে, ঠিক আছে, অনেক ড্যামেজ দিচ্ছে। তোমাকে পুরো সেফ থাকতে হবে এর হাত থেকে, কিন্তু তোমাদেরকে সেফ থাকতে হবে, কোনো মরা যাবে না। কেন, এ মাঝে মাঝে এমন একটা জিনিস আছে না যার মধ্যে তোমার হেলথ পুরো একেবারে কমিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এর হেলথ কিন্তু ধীরে ধীরে কমছে, মানে যত আমি একে ফায়ার করছি তত কিন্তু হেলথ কমছে। তো দেখো, এখানে কিন্তু অন্য এনিমিও একে মারতে পারে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এর হেলথ কত কমে যাচ্ছে, 7, 6, 5, 4, এইভাবে কিন্তু পুরো কমে যাচ্ছে। অ্যান্ড ভাই আমাকে ফটাফট কিন্তু সেখানে যেতে হবে। অ্যান্ড ভাই তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে বস তাকে মেরে দিয়েছে, জুম্বির বসকে অন্য একটা এনিমি। তো তোমাদেরকে এর পাশাপাশি থাকতে হবে, তাহলে কিন্তু ভাই তোমরা দেখতে পাচ্ছ না একে মারার ফলে এর লুটগুলো যে পড়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই চাবির টোকেন পড়েছে। অ্যান্ড এখানে কটা চাবির টোকেন আমি কালেক্ট করতে পারি তোমরা দেখো। দেখো, দুটো করলাম, 4টা করতে পারলাম। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আবারও কিন্তু এখানে প্রচুর পড়ে থাকবে। দেখো, প্রত্যেকটাতে কিন্তু তোমরা দুটো করে পাবে। দেখো, 6টা কিন্তু হয়ে গেল। তো চলো, এরপরে তোমরা দেখতে পাবে এর পাশাপাশি কিন্তু আরও এগুলো পড়ে রয়েছে অনেক। তো যে এনিমি মেরেছে সে হয়তো লুটছে, দেখতে পাচ্ছ, সে বসে বসে কিন্তু লুটছে। তো চলো, সে কিন্তু লুটছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমিও কিন্তু এখানে লুটে নিই অ্যান্ড একে কিন্তু ভাই মেরে দিতে হবে, নাহলে কিন্তু এ আমাকে দেখা যাবে মেরে দেবে। তো যাই হোক ভাই, এখানে কিন্তু ফাইটটা আমি পুরো কড়াকড়িভাবে নিয়ে নিলাম।
एंड एखे तुम्हारा देखते पूरा बट सेजे आओ क्योंकि मेरे दिए एंड ये क्योंकि भाई तुम्हारे पूरा सेफ थकते हो दिए क्यों जो टोकन पड़े ना एक तुम्हारा जुम्बी बस के मारले चारपाशे अनेक एरकम टोकन पड़े मैं चाबी टोकन एगुलो कलेक्ट करते तो देखो मैपे आबारों आसछि देखते और एक जगह क्यों एखे जुम्बिर बस रही है एंड ये जगह ऐसे क्योंकि आर मारब एंड एखे क्योंकि टोकन पा तो देखते जगह तुम्हारा देखते भाई जगह क्योंकि एक जन के मेरे दीचे अलरेडी एंड संगे संगे एस एंड एखे चाबी टोकन तुम्हारा देखते पड़े रही है तो ये चाबी टोकनगुलो क्योंकि एखान कलेेक्ट करते एंड ये क्योंकि भाई तुम्हारा चारधारे खुजे एंड चारधारे क्योंकि तुम्हारा गाड़ी नहीं घोराफे कर दिले क्योंकि तुम्हारा प्रचुर परमाणे क्योंकि एक चाबी टोकन पा तो देखो एखे क्योंकि दोटो चाबी टोकन रही है एंड हमार हेल्थ देखते भाई पुरो कमे गए एंड देखो टोकन टाइम नीते परलम ना कि बोलो तो जैक ये एक मैच खेले एंड एक मैच खेले भाई तुम्हारा बुझते पर कत कलेक्ट कर तुम्हारा देखते मैचा बैक कर दीची एंड बैग एस भाई तुम्हारे देखा जो देखते पा जो एखे एक मैच खेले क्योंकि कतगुलो चाबी टोकन कलेक्ट करी तो गाइस देखते क्योंकि प्राय 27টা চাবি টোকেন পেয়ে গেছি তো তোমরাও কিন্তু এইভাবে চাবি টোকেন কালেক্ট করতে পারবে তো প্রথম প্রথম ভাই তোমরা কিন্তু হয়তো পারবে না কিন্তু কয়েকটা ম্যাচ তোমরা স্টার্ট করবে এন্ড এইভাবে আমি যেভাবে বললাম না তোমরা কিন্তু জাস্ট এই টিপসগুলো অ্যাপ্লাই করবে এবং তোমরা এই জুম্বির হাত থেকে বা এনিমির হাত থেকে কিন্তু সেফ থাকবে প্লাস এইভাবে তোমরা কিন্তু ওই বসকে মারবে তাহলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে চাবি টোকেন পাবে যেখান থেকে তোমরা ইজিলি ফ্রি ইভেন্টটা কমপ্লিট করতে পারবে তো এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে ভাই তোমরা যদি এই ভিডিওতে মাত্র 6000টা লাইক করে দাও তাহলে আমি অনেক বেশি খুশি হয়ে যাবো অ্যান্ড এই কষ্টটা আমার কষ্ট বলে মনে হবে না অ্যান্ড তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে ওকে বাই বাই।